분들 거두었다. 뛰어맨을 깔로하 뛰어맨을 깔로하 뛰어맨을 깔로하 আমরা দীর্ঘদিন 42 বছর চাকরি থেকে করছি, আজ থেকে 2016 সালে অবসর নিয়েছি। আজ থেকে আমাদের হিসাবও দেয় না। আমাদের মতো বহু লোক বাধ্য হয়ে আইনের আশ্রয় চলে গেছি। আমরা রাজশাহী নিম্ন আদালতে শ্রম আদালতে রায় পেয়েছি এবং আমাদেরকে তারা আবার রিট করে ঢাকায় শ্রম আদালতে নিয়ে গেছেন। সেখানে ইনশাল্লাহ শুনানি হয়ে গেছে, সেখানে রায় পাবো। কিন্তু আমাদের এই কেস ড্রিল করার জন্য অফিসারকে 7,000-8,000 টাকা ট্যুর দিয়ে পাঠিয়ে দেয়, অথচ আমাদের পাওনা টাকা, প্রাপ্য টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা পিএফের টাকা, নিজস্ব টাকা বেতন থেকে কেটে রাখা হয়েছে, সেখান থেকেও আমাদের দুঃখের বিষয় একটা টাকাও দেয়নি। আজ 3 বছর চলে যায় আমি অবসর জীবন, আমার কোনো কাজের এফিসিয়েন্সি নাই। আজ বেকার 3টা ছেলে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। আমার ব্যথা কেউ ওজন নাই।